আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? ও ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য বলছি, সুস্থ আর রাস্তা কিন্তু খোলা আছে, চলে আসুন যে কোনো সময়। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে, শুধু একটি ফোন কল হতে পারে আপনার বা আপনার পরিবারের সারা জীবনের ব্যথা থেকে মুক্তির উপায়। দর্শক আমার সাথে আমাদের একজন বোনকে নিয়ে এসেছি আজকে, যিনি দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন এবং একটা সময় যখন এই ডিপিআরসি হসপিটালের কথা শুনতে পান সরাসরি চলে আসেন আমাদের কাছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আসুন দর্শক একটু কথা বলি, কি হয়েছিল, কি অবস্থা নিয়ে উনি আমাদের এখানে এসেছেন, আজকে ওনার প্রথম দিন, আমরা সেইভাবে কথা বলছি আজকে ওনার সাথে। আসুন দর্শক একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন। নীলুফা। বাসা কোথায় আপনার? যশোর নওয়াপাড়া। আচ্ছা, গৃহিণী তো, হাউস ওয়াইফ। কয় সন্তান আপনার? তিন সন্তান। আচ্ছা, আপনি এই যে এত দূর থেকে আমাদের এই হসপিটালে ডিপিআরসি হসপিটালে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু খুলে বলেন? কোমরে ব্যথা ছিল, বাট এত প্রকট আকার ধারণ করেনি। সাংসারিক সব কাজ করতে পারতেন, স্বাভাবিক ভাবে করতে পারতেন, মাঝে মাঝে একটু ব্যথা হতো, গত দুই তিন বছর যাবৎ ব্যথাটা একটু প্রকট আকার ধারণ করেছে। আচ্ছা, প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? মানে এলাকা ভিত্তিক যে ডক্টর পাওয়া যায় যে ব্যথার জন্য গিয়েছেন, উনি কিছু ব্যথার ওষুধ দিয়েছেন? ব্যথা যখন একটু বেশি হয়েছে তখন দেখাইছি এখান থেকে, ঢাকা থেকে ডক্টর আছে, ডক্টরে দেখাইছি যশোর। তখন উনি ওষুধ দিয়েছিল, তো ওনারটা কোনো কাজ হয়নি বলে আমি সেখানে আর যাইনি। আচ্ছা, এই দুই তিন বছরে আর কোন ডক্টর দেখিয়েছেন? তার মানে এই দুই তিন বছর ব্যথার সাথে যুদ্ধ। হ্যাঁ, ওখানে দেখানোর পর আমি আর দেখাইনি। আচ্ছা, যখন দেখেছেন যে ওখানে কোনো ভালো রেজাল্ট আসেনি, ট্রিটমেন্ট আসেনি? হ্যাঁ, এখানেও আসছি, এখানে এক মাস দুই মাস আগে আসছি এখানে। আচ্ছা, দেখাই মানে এখানে থাকার জন্য এই করছিল, তা আমি এখানে থাকতে পারিনি। তখন আপনি ওষুধ নিয়ে চলে গিয়েছেন? জীবন চলতে হবে, উপায় নেই, এইভাবে এই ব্যথা নিয়েই চলেছেন গত এতগুলো বছর। সবচেয়ে খারাপ কি হয়েছিল যে এমন হয়েছে যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, হাঁটা চলা করতে খুব কষ্ট হয়, এই পাশ থেকে ও পাশে যেতেও কষ্ট হচ্ছে? এই ব্যথা এটে মানে পা ব্যথা এটে মাথা ব্যথা এটে নিয়ে মানে খুব কষ্ট। রাতে ঘুমাতে গেলে কি কষ্ট হতো? হ্যাঁ, ব্যথা ঘুম ভেঙে যায়, মানে এত যন্ত্রণা যে রাতে ঘুম ভেঙে যেত ব্যথার জন্য। ছোট সন্তান থাকলে আমরা অনেকে কোলে নিতে চাই, কোলে নিতে পারতেন না? আমার ছেলেটা সব বড় হয়ে, সব বড় হয়ে গেছে। বাট আপনার যে সাংসারিক যে কাজগুলো করা, একটা মহিলা হিসেবে, মা হিসেবে আপনাকে যে অনেকগুলো কাজ করতে হয় সন্তানদের জন্য, স্বামীর জন্য বা সবার জন্য, সেগুলো আর ঠিক মতো করতে পারছিলেন না? কোথাও বেড়াতে যাব সেটা চিন্তা করলেও ভয় লাগতো, ব্যথার জন্য আর আপনি চিন্তাও করতে পারতেন না সেগুলো, মানে নিজের জীবনের যে কিছু একটা অংশ সেই জিনিসগুলো ভুলে গিয়েছিলেন এবং জীবনটাকে অনেকটা এভাবে মেনে নিয়েছেন যে ব্যথার সাথে আমাকে সারা জীবন চলতে হবে। কখনো মনে হতো না আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাবো, আমি কি আর নড়তে পারবো না, এরকম যদি হয় তখন আমি কি করবো? আচ্ছা, তো ডিপিআরসি হসপিটাল সারা বিষয়ে জানতে পারেন কিভাবে? এখানে আমার একটা ননদের মেয়ে আসছিল প্রথম চিকিৎসার জন্য, আর তারপরে আমরা ইউটিউবে দেখছি। আচ্ছা, মানে তার কাছ থেকে শুনেছেন, শুনে আপনিও ইউটিউবে দেখেছেন, আপনি দেখেছেন অনেক রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন, তখন মনে একটু সাহস পেয়েছেন এবং চলে এসেছেন। কি আশা করছেন? ভালোটাই আশা করে, আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে বাসায় যেতে পারে। ওকে, দর্শক আজকে ওনার প্রথম দিন, চিকিৎসা শুরু হয়ে গেছে, ওনার রোগের নাম হচ্ছে ব্যথা, এটা ওনার মুখেরই কথা, ব্যথা নিয়ে এসেছেন প্রতিটা জয়েন্টে জয়েন্টে, জয়েন্ট পেইন ওনার, ওরা মূলত আর্থ্রাইটিস হয়েছে এবং দেখুন ডায়াগনোসিসটা পর্যন্ত হয়নি, উনি নিজেও জানেন না যে আসলে রোগটা কি, বাট উনি শুধু জানেন ব্যথা। কিছুদিন আগে যখন জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন ওনার শরীরে ক্যালসিয়ামের অভাব। দর্শক, সো চিকিৎসা শুরু হয়ে গেছে, দেখতে থাকুন।
কি অবস্থা হয় আমার এই বোনকে আবারও নিয়ে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন, ভালো থাকুন। আজকে হচ্ছে ওনার অষ্টমতম দিন। মা, গত 8 দিন যাবত আপনি ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, আপনার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে আপনি ব্যথা নিয়ে এসেছিলেন, কেমন আছেন আপনি 8 দিন পরে? এখন ভালো। সেই প্রচন্ড জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলোর কি অবস্থা এখন? আগে থেকে কি অনেকটুকু ভালো? হ্যাঁ, অনেক ভালো আগে থেকে। আপনি কি এখন একটু রাতে ঘুমাতে পারছেন? ব্যথার জন্য কি ঘুম এখনো ভেঙে যায়? না, ঘুম ইদানিং হচ্ছে না, তো ব্যথা ইদানিং বেশ আপনি কি শরীরের ভিতরে বুঝতে পারছেন যে আপনি এখন আগের থেকে অনেকটুকু ভালো আছেন, সুস্থ আছেন? হ্যাঁ। 15 দিনের কথা বলেছিল, আজকে আপনার অষ্টমতম দিন, মানে অর্ধেকে এসেছেন আপনি। তো অর্ধেকে কি মনে হচ্ছে এখন আপনি আগের থেকে যেহেতু অনেকটুকু ভালো, বাকি 8 দিনও আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন মনে হচ্ছে? মনের ভিতরে শক্তি পাচ্ছেন? হ্যাঁ, সেটা তো আশা রাখতেছি। আলহামদুলিল্লাহ। আপনি কি এখন একটু নিজে ঠিক মতো হাঁটাচলা করতে পারেন? হাঁটাচলা করতে গেলে কি সেই ব্যথাটা অনুভব হয়? হচ্ছে, বাট আগের মতো হচ্ছে না। ওকে, আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার ট্রিটমেন্ট চলছে অষ্টমতম দিনে। আমার এই মা বলছেন উনি এখন অনেকটুকু সুস্থ আছেন, ভালো আছে। দেখা যাক আর কয়েকটা দিন, ইনশাআল্লাহ এর ভিতরে হয়তো উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবেন। দোয়া করুন আমাদের বোনটির জন্য যাতে উনি অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে আবারও আসতে পারে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।